দেখুন অ্যাকচুয়ালি খোলাখুলি বলি আমাদের এই একুশ দিনে আমরা একটা সোশ্যাল ডিস্টেন্স তো তৈরি করতে পেরেছি আর মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আমরা একটা সোশ্যাল ডিসটেন্স তৈরি করছি এবং সোশ্যাল ডিস্টেন্সের অ্যাওয়ারনেসটা স্থানা যেমন স্থানীয়ভাবে হচ্ছে তেমন আমাদের সরকারিভাবেও প্রচার হচ্ছে এর মধ্যে আমাদের অনেকটাই ফল পেয়েছি কারণ আমাদের পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত সংখ্যা অনেকই কম অন্যান্য রাজ্যের চেয়ে যারা চলে এসছে তাদেরকে খুঁজে বার করাটা এখন আমাদের লক্ষ্য এবং আমাদের এই সোশ্যাল ডিস্টেন্সের মধ্যে দিয়েই চলতে হবে কারণ এই সোশ্যাল ডিস্টেন্সটাই একমাত্র পথ যেই পথটায় আমাদের এই ডিজিজটাকে করোনাটাকে রুখে দেওয়া যেতে পারে তারপরে কি লকডাউন কি বাড়ানো গেলে মানে পক্ষে আপনার কি এই মুহূর্তে এখনও কিছু বলা যাচ্ছে না তবে আমরা চোদ্দো তারিখ অবধি নিজেরা একই চিন্তার মধ্যে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেরকম নির্দেশ দিয়েছেন এবং গোটা পশ্চিমবঙ্গে আমাদের যেরকম পজিশান আছে সেই পজিশান অনুযায়ী যতক্ষণ না আমরা সম্পূর্ণটা ডিটেকশান করতে পারছি বিশেষ করে কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আমাদের এখনও ডিটেকশানের অসুবিধা হয়ে আছে সেই জায়গাগুলো থেকে যতক্ষণ না আমরা ডিটেকশন করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা চোদ্দ তারিখটায় বহাল থাকছে এবং থাকবে আগামী দিন কি হবে না হবে সেটা আমাদের সম্পূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরেই নির্ভর করছেন উনি সম্পূর্ণ খবরটা স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়ার পরে যেই ডিসিশানটা নেবেন অভিয়াসলি আমরা সেটা মেনেই চলবো আপনি একজন সরকারি আমলাও বিশিষ্ট সমাজসেবী সেই হিসাবে এই কোভিড নাইন্টিনের আপনি কি সতর্কবার্তা দিতে চান কোভিড নাইন্টিনের সতর্কবার্তা যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেওয়া আছে তার উপরে আমাদের কোনো সতর্কবার্তা থাকতে পারে না যেটা আমাদের রাজ্যের সিপি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার প্রচার করছেন যে একটা ডিস্টেন্স মেনটেন করে চলুন বাড়িতেও যদি থাকেন তাহলেও একটা সেলফ ডিস্টেন্স না আমরা জানি এই ক্ষেত্রে আমাদের বাচ্চাদের খুব অসুবিধে হয় কিন্তু শুনলে অবাক হবেন আমাদের বাচ্চারাই ডিস্টেন্স সেলফ ডিস্টেন্সটা বেশি মেনটেন করছে এবং তারা খুব শান্ত হয়ে পড়ছে আমাদের চেয়ে আমরাই সেটা করতে পারছি না আমরা যদি সেলফ ডিস্টেন্সটা মেনটেন করতে পারি আর তার সাথে নিজেরা যে নিজেদের শরীরের যে সামনের অংশগুলো অর্থাৎ হাত নাক চোখ মুখ এগুলো ঠিকঠাকভাবে ধুয়ে স্যানিটাইজেশন করতে পারি তাহলে পরে এই সংক্রামকটা কিছুটা হলেও প্রতিরোধ আমরা ইনিশিয়াল স্টেজে বাড়ি থেকে রোধ করতে পারবো এছাড়া সরকারি দপ্তর থেকে যেগুলো করা হচ্ছে সেগুলো তো হচ্ছেই আর আমি ধন্যবাদ দিই কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ দেই মাননীয় মুখ্যমন্ত্রী ও তার টিমকে আমি ধন্যবাদ দেই ফায়ার ব্রিগেডকে যারা অক্লান্ত পরিশ্রম করছে তবে আমাদের একটু সচেতনশীল হতেই হবে তার কারণ হচ্ছে বাজারগুলোতে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় একটা মাস গ্যাদারিং দেখা যাচ্ছে সেই গ্যাদারিংগুলোকে সম্ভব নয় সব সময় পুলিশকে দিয়ে পরিচালনা করা বা সচেতন করা সেই গ্যাদারিংগুলোতে লোকাল কাউন্সিলরদের এসে যদি সিস্টেম অনুযায়ী দেখেন এবং তারা যদি একটা ডিস্টেন্স তৈরি করিয়ে দেন তাহলে পরে হয় অনেক সময় আমাদের কি হয় যে অনেকেই এখনও যেহেতু করোনা ভাইরাসটা আমাদের ইন্ডিয়াতে অনেক আগে হয়েছিল জানা যায় কিন্তু বর্তমান পরিস্থিতিতে টিনেজাররা এটা নতুনভাবে দেখছে এবং বলতে পারেন এটা যে আমাদের কাছে একরকম নতুন এই জন্য প্রশাসন মহলও অতটা আগে থেকে ঠিক ছিল না বা এটা সম্বন্ধে ওয়াকি ছিল না যাই হোক আস্তে আস্তে দিনের পর দিন যত যাচ্ছে তত আমরা এটা সম্বন্ধে অববাহিত হচ্ছি এবং নতুন নতুন সৃষ্টি তৈরি করা যাচ্ছে যেটা দিয়ে আগামী দিন হয়তো রুখে দেওয়া সম্ভব হবে এই চোদ্দো দিনের মধ্যে তারপরে হয়তো আমাদের পরিস্থিতি সমান হয়ে আবার আমরা পুরনায় কাজে ফেরত আসতে পারবো আমরা নাম আর আমি বিদ্যুৎ পদ্ধার আমি একজন বিশিষ্ট সমাজসেবী এবং শুধু তাই নয় আমি নেপালের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সমাজ সেবক হিসেবে সাহিত্য সোশ্যাল ওয়ার্কার হিসেবে